আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণার অপেক্ষা বাড়ছে। ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ ফিটনেস পর্যালোচনা করে 26 সদস্যের স্কোয়াড থেকে দল ঘোষণা করা হবে 6 জন। কাল হেড কোচ হাতুরু সিংহের ফেরার দিন, শুরু বাংলাদেশ দলের মূল প্রস্তুতি। দরজায় কড়া নাড়ছে আফগানিস্তান সিরিজ। প্রি সিরিজ ক্যাম্পে টানা কদিন ব্যস্ততার পর শুক্রবার বিশ্রামে ক্রিকেটাররা, শনিবার পুনরায় প্রস্তুতি, যেদিন ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরবেন হাতুরু সিংহে। টেস্ট দল ঘোষণার আগে সিলেটে আনঅফিসিয়াল টেস্টে নজর রাখছেন নির্বাচকরা, যেখান থেকে খুঁজে নেওয়া হবে ওপেনিংয়ে কে হবেন তামিমের সঙ্গী। সাদমান জাকির জয়ের মধ্যে চলছে মধুর লড়াই, যারা ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সামর্থ্য প্রমাণ করে জায়গা নিশ্চিতের অপেক্ষায়। প্রথম দুই টেস্টে সুযোগ পাওয়া সাদমান আলো ছড়িয়েছেন, 4 ইনিংসে প্রায় 39 গড়ে করেছেন 155 রান। বিপরীতে মলিন পারফরমেন্সে পিছিয়ে পড়েছেন জাকির হাসান। সবশেষ আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি দিয়ে দলে ফেরার জোর দাবি জানিয়ে রেখেছেন জয়। সহকারী কোচও জয়ের সামর্থ্যে আশাবাদী। জয় যে স্টাইলে ব্যাটিং করে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ওকে নিয়ে। নির্ভরযোগ্য ব্যাটিংয়ে সবাইকে মুগ্ধ করার দক্ষতা ওর আছে। জয় দেশকে অনেকদিন সার্ভিস দিতে পারবে। একমাত্র টেস্টে আফগান বধে স্পোর্টিং উইকেটে খেলার সম্ভাবনা বেশি বাংলাদেশের, যেখানে পেসারদের ওপর থাকবে গুরুদায়িত্ব। পেস ইউনিটে এবাদতের সঙ্গী হবেন কে? চোট কাটিয়ে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট, ফলে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে নির্বিষ বোলিং করলেও টিকে যেতে পারেন খালেদ। অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে রেজাউর রাজার। 3 জুন শুরু মূল প্রস্তুতি। 26 সদস্য থেকে বেছে নিয়ে 6 জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করবে বিসিবি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।